প্রেম প্রেম প্রেম, কারোর ভিডিওতে প্রেম ঝলকে পড়ছে, কেউ ভিডিওতে প্রেম দেখাবে কালকে, কেউ আবার প্রেম দেখিয়ে ঘুরে বাড়ি চলে এসেছে। আজকের ভিডিওটা এখন হতে চলেছে সন্দীপ দা আর জুলিয়েটকে নিয়ে, তো প্রেম তো চারিদিকে দুজনের ভিডিওতে আজকে ঝরে ঝরে পড়ছে। চলো কন্টেন্টে সরাসরি চলে আসি, আমি মনীষা গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা শুরু করছি। সন্দীপ দা আজকে সকালবেলা যা ধামাকা দিয়েছে, মানে আজকে সন্দীপ দা আর ম্যান্ডি করছে কি? হ্যাঁ, করছে কি? আজকে সকালবেলা ম্যান্ডি ভ্যালেন্টাইন্স ডে পালন করলো, একজন তো বলে দিল আমার কোন রকম হিংসে টিংসে কিছু হচ্ছে না, ও এসব দেখে হিংসে মিংসে হয় না। সন্দীপ দাকে আবার ব্যাক সাইড দিয়ে কেউ একজন ক্যামেরা হোল্ড করে দিয়েছে, সেটা শুরুতে ভাবলাম যে না ওটা বোধহয় ভুল করে দেখালো, কিন্তু না, পরে গিয়ে সন্দীপ দাকে ক্যামেরাটা ধরে দিয়েছে কেউ একজন। পরে দেখছি ভালো করে, এটা কি কোনো ছেলের হাত? তোমরা দেখো নি লুকিং গ্লাসে, কত মিনিটে যেন একটা দেখা যাচ্ছিল, ও আমি মিনিটটা মেনশন করে দেবো, ঠিক আছে? তো তোমাদের দেখা হয়ে গেছে, তোমাদের সবার অনুবীক্ষণ চোখ, তোমরা দেখবে না সবাই ওখানে কমেন্ট সেকশনে কমেন্টস করে দিয়েছে, আর ক্যামেরা হোল্ড করে রয়েছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, আলাদা করে বলার আর কি আছে। তো সেই জায়গায় ব্যাক ক্যামেরায় যাকে দেখা যাচ্ছিল সে রমণী নাকি বন্ধু, মানে মেয়ে না ছেলে আমি জানি না, কারণ একতরফে হাত দেখে মনে হচ্ছে, হাতের এই পোর্শনটা দেখে মনে হচ্ছে ইয়ে মর্দ কা হাত হ্যায়, আবার এক জায়গায় গিয়ে গলার ওই টপের কাটিংটা দেখে মনে হচ্ছে এটা মেয়েদের টপ। এবার ছেলে না মেয়ে সেটা তো আমাদের সন্দীপ দাই বলতে পারবে, তাই না? আমরা আর কি করে বলবো, এখন চায়ের কাপ সন্দীপ দা কার সাথে শেয়ার করে খাচ্ছে, না অবশ্যই এটা কোনো খারাপ দিকে ইঙ্গিত দিচ্ছি না, দুটো ছেলে সরস্বতী পুজোর ঘুরতে পারে না এটা কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই, উনি ঘুরতেই পারেন অবভিয়াসলি। তবে একটা জায়গায় আজকে মারাত্মক খুঁত রয়েছে, সেটা হচ্ছে কৃষুর কিন্তু বয়স বাড়ছে। হ্যাঁ, বয়স বাড়ছে, পড়াশোনার দিকে এগোচ্ছে, স্কুল জীবনে পা দিয়ে দিয়েছে। পড়াতে যখন বসিয়েছো সন্দীপ দা, কথা যখন শুনেছো ভিউয়ার্সদের, তখন একটু ঠিকঠাক ভাবে বসো। এই যে তুমি ABCD লিখে ওকে হাত বোলাতে বলেছো না, সেখানে তোমাকে হাত ধরে হাত বোলাতে হতো, ওকে একাকে নয়। আর এই বয়সের বাচ্চাদের কিন্তু এইভাবে হাত ধরে বুলিয়ে বুলিয়ে দিয়েই শেখাতে হয়, সেটা নিজে লিখে গোটা গোটা ভাবে দিলে হয় না। তো যাই হোক, এটুকু বলার ছিল, জানি না ক্রিয়েটর নিজে কিভাবে নেবেন, ক্রিয়েটর যথেষ্ট মেচর, এখন তার মেচরিটির ওপর তো আমার মতো একটা মানুষের কথা দাঁড়ায় না। এবার আমার বলা কর্তব্য আমি বললাম, চলে আসি জুলিয়েটের কন্টেন্টের ওপরে। ও সারা রাত ধরে পরের দিনকে বেরোবে, রিলস হবে, ভিডিও হবে, ঘুরতে যাবে, ধামাকাদার ভিডিও আসবে, যেখানে ভিডিওটা আজকে এন্ড করেছে পরের দিন সেখান থেকেই ভিডিও শুরু হবে, কারণ ও আমাদের কাছে গেট রেডি ভিডিও শেয়ার করে না, আমরা কমপ্লেন করেছি, সেই জন্য এবার তোমাদের সাথে গেট রেডি ভিডিওটাও শেয়ার করছে। বুঝতে পারছো, এরকম ভাবেই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরোয়, মানে যখনই দেখবে চুলে হচ্ছে বাহার তখনই ও বাইরে বেরোচ্ছে। ভ্যালেন্টাইন্স ডের জন্য ফুললি প্রিপেয়ার্ড, আগের দিনকে ব্ল্যাক ডে সম্পর্কে কোনো বার্তা নেই, হঠাৎ করেই লোকের মুখে শুনে বা কারোর কমিউনিটি পোস্ট দেখে মনে পড়েছে, ভিডিওর মধ্যে তাড়াতাড়ি করে ব্ল্যাক ডে সম্পর্কে জাস্ট বলে দিল, না আমি এই সম্পর্কে কোনো কথাবার্তা বলিনি, না তো আমি বলেছি ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কোনো রকম কথা। তো এই দুটো কথাকে এই জায়গায় আজকের দিনে প্রত্যেকটা মানুষের মতের বিরোধ লাগে, যে হ্যাঁ একটা দিন ভ্যালেন্টাইন্স ডে স্যাক্রিফাইস করা যায় না দেশের জওয়ানদের জন্য, আজকে তোরা এই ডেটা সেলিব্রেট করতে পারছিস, ভাই আমার বাড়িতে সরস্বতী পুজো হয়েছে, না তো আমি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে গেছি, আর না তো বাড়িতে সেলিব্রেট হয়েছে, তো না তো কারোর দেখে হিংসে করার এখানে কিছু আছে, আর না তো এখানে মতের বিরোধ দেওয়ার মতো কিছু আছে। ব্ল্যাক ডে সম্পর্কিত কথা আমরা সকলে জানি, ইভেন এই একটা রিসেন্ট সিনেমা হয়েছে ঋতিক রোশনের, মানে কি বাবা তালব্যস্বর দোষ হয়ে যাচ্ছে যেন কথায় আস্তে আস্তে, এত কথা বলছি ইদানিং সেই কারণে। তো ঋতিক রোশনের যে সিনেমাটা ছিল, তো সেই সিনেমাটা রিসেন্টলি ওই পুলওয়ামা অ্যাটাকের ওপর বেস করেই হয়েছে, তো সেটাও দেখে চলে এসেছি। আমি জানি এই ভিডিওটা এই মুহূর্তে, মানে এই যে কথাগুলো ওরা ভিডিওর মধ্যে ইনক্লুড করেছে, ওদের মনের মধ্যে বিন্দুমাত্র কোনো ইমোশন ছিল না, ইমোশনলেস মানুষ যে শালা, স্লিপ অফ টাং, যে নিজের তোমার সন্তানকে ফেলে রেখে চলে এসেছে সে দেশের সৈনিকদের কথা ভাববে, মা যে সৈনিকরা দেশের জন্য মায়ের কোল ছেড়ে দেশের জন্য লড়ছে তাদের প্রতি ওর ইমোশন থাকবে, যে কিনা নিজের সন্তানকে ছেড়ে 4 মাস রয়েছে, বাহ, এইসব মানে এটা না জোক অফ দ্য ডে, এছাড়া কিছু না, জোক অফ দ্য ডে, হাইলাইটেড টপিক এটা একদম। দেশের সৈনিকদের জন্য ওর যে মুখ থেকে কথাটা বেরোলো না, সেই কথাটা ওর জাস্ট বিন্দুমাত্র ফিল করতে পারে না। ওর ব্লগের মধ্যে সবাই বলছে যে ফুল অফ পজিটিভিটি, প্রেমিকের সঙ্গে দেখা করতে হবে, আগের দিন চুলে ক্রিম্পিং করার মেশিন নেই তাই জন্য চুল বেঁধে একদম চুল কার্ল করার প্রচেষ্টা করছে, আমার ভাই ন্যাচারাল আছে, তবে হ্যাঁ চুলের গোছ এখন কমে গেছে জলের দোষে, আর কিছুটা তো স্ট্রেসের জন্য অবশ্যই, আর মেডিসিন, সমস্ত কিছু মিলিয়ে মিশে। যাই হোক, আমাকে আমার বাই বোন
কোঁকড়ানো চুল, তো এই জায়গায় দাঁড়িয়ে আমাকে ক্রিম্পিং করতে হয় না। জুলিয়েট এই যে একটা ভিডিও আমাদের সাথে শেয়ার করেছে না, সেই জায়গায় দাঁড়িয়ে বাবা নাচ, মেয়ের ওই বিয়ের বাজবে, বিয়ের বাজনা, এরকম একটা ইন্সপিরেশন এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে, কেউ নাতির কথা ভাবে না, কেউ ভাবে না। ওইদিক দিয়ে সন্দীপদা বাইকে করে ঘুরে ঘাড়িয়ে চলে এলো, দু কাপ চা খেয়ে চলে এলো, বাড়িতে এসে ফুলকপির পকোড়া তৈরি হচ্ছে। আরেকটা আরেকটা জিনিস, নোটেড নোটেড, আরেকটা জিনিস, না এই দিনে সন্দীপদাদের বাড়িতে নিরামিষ হয় না। না আমি তো ভেবে অবাক হলাম, নিরামিষ কেন হয় না, মানে কেমন একটা বিষয় না, নিরামিষ হয় না, পেঁয়াজ বাটা দিয়ে ফুলকপির পাকোড়া হচ্ছিল। যাই হোক, কার বাড়িতে কি নিয়ম আমার তো জানা নেই, তো আমার এই বিষয়টা চোখে লাগলো। অবশ্যই কারোর জানা থাকলে সে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এবার চলে আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে বাবাও ঘুরলো, মাও ঘুরলো, ছেলেও ঘুরেছে, স্কুল অ্যাটেন্ড করেছে, সব জায়গায় সবাই অ্যাটেন্ড করে আমাদের কাছে একটা গুছিয়ে সুন্দর সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ দিয়ে দিয়েছে। এবার কথা হচ্ছে মা কোথায় ঘুরতে গেছে, সেই কথা, সেই জায়গা আমরা এখনো দেখতে পাইনি, সেটা কালকের ব্লগে অবশ্যই দেখতে পাবো। ঘুরে টুরে এখনো চলে এসেছে, ব্লগ টক বোধ হয় এডিটও হয়ে গেছে, কারণ এই স্পেশাল ব্লগটা, স্পেশাল ব্লগটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। কে যেন বলেছিল কমেন্ট সেকশনে জুলিয়েটের, যে আগের বছরে তোমরা সেলিব্রেট করেছিলে, কিন্তু ওই সেলিব্রেশনটার মধ্যে কোনো মানে কি বলে ভিতর থেকে একটা অ্যাপ্রিসিয়েশন ছিল না। তো আমি না পুরাতন ভিডিওটা গিয়ে দেখলাম, ভ্যালেন্টাইন্স ডে, তো সেখানে দেখলাম দিন শেষে সন্দীপদা একটা গোলাপ এনেছিল, ওই একই রকম স্টিক দেওয়া জিপসি ফুল সঙ্গে দেওয়া রয়েছে। আগের দিন নামটা মনে করতে পারছিলাম না, তো ওই জিপসি ফুল দেওয়া রয়েছে, তো সেইগুলো দিয়ে একটা ফুল নিয়ে বউকে গিফট করেছে, ইভেন কফি খেতে গেছে। তো তখনও গেছিল কিন্তু, কিন্তু বেচারি সাজার একদম সুযোগ পায়নি। বড়ো সঙ্গে থাকলে তো সাজতেই ইচ্ছে করে না, এক মাথা ভর্তি সিঁদুর পরে এখন যেখানে যায় ঘুরতে যায়, হাতের মধ্যে নোয়া, শাখা, পলা, ও ও ও, ওটা তো 10 টাকার চুড়ি, এগুলো একদম ম্যান্ডেটারি। পায়ের নখ চুটকি বলো বা পায়ের তোরা, সমস্ত কিছু রাখতেই হবে। বেশি কেউ যদি কিছু বলেছে যে এগুলো কার নামে, তখন বলবে এই এই আমার তো ডিভোর্স হয়নি, এখন আমি তো পড়তেই পারি। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম একদম। ওই 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 ভিডিওতে যেরকম ওই দু লাইনে ঢুকিয়ে দিয়েছে না কথাটা, যে দেশের সৈনিকদের জন্য আমার মনের মধ্যে খুব কষ্ট, তো সেই সেই রকমই এই ব্যাপারটাও, সেই রকমই 498 কেস চলছে, অথচ সেই কষ্টের সাথে তুমি সমস্ত অলঙ্কার নিজের মধ্যে পরিবেষ্টিত করে ঘুরে বেড়াচ্ছ সারাদিন। খুব ভালো, খুব ভালো। তো এই যে ব্যাপারটা ক্রিয়েট করা হলো আগের বছর আর এবছর, আগের বছরের ভ্যালেন্টাইন্স ডে ভার্সেস এবছরের ভ্যালেন্টাইন্স ডে, আগের বছরে বেচারি সাজার সুযোগ পায়নি, এবছর তাই বর পাল্টে ফেলেছে। অভিযোগ এতটাই যে এবছর বরই পাল্টে ফেলেছে। তো তোমরা বুঝতে পারছো, তোমাদের যদি কারোর এরকম অভিযোগ হয়, যারা সাপোর্ট করছো ওকে এতটা বেশি করে, বলছো যে হ্যাঁ মুভ অন করো মুভ অন করো, ও আবার অভিযোগের তো একটা বিষয় আছে যে শাশুড়ি, বর আর বউ এক ঘরে থাকলে সেরকম সম্পর্ক কি সত্যি টেকে, ও যে এইসব বাতেলাগুলো দিচ্ছে না, একজন যেরকম বলছে আমি তো কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছি মিথ্যে কথা বলে, তো সেই রকম ভাবেই কিন্তু আরেকজনে এরকম না কোনোদিন দেয়, আর তোমাদের এইসব ইমোশনসগুলো জলে ধুয়ে যায়। কি জানি সেদিন আবার তোমাদের কি ধরনের মতামত থাকবে। মিথ্যে কথাগুলো যে ও বলছে সেগুলো খুব স্পষ্ট, খুব বেশি করে স্পষ্ট। এরা কেউ খাঁটি নয়, কেউ খাঁটি নয়, কেউ নিখুঁত নয়, তারপরেও তারপরেও এটা জুলিয়েট যেটা করেছে সেটাকে কিন্তু অন্যায় বলা চলে না, সেটাকে কিন্তু পাপ বলে, অ্যাকচুয়ালি ওটাকে পাপ বলে। কারণ এই জায়গায় দাঁড়িয়ে তোমার মতের মিল না হলে আমি বারংবার বলেছি তুমি ছেড়ে চলে যাও, তোমার কাছে বেস্ট অপশন, বেস্টেস্ট অপশন। এখন যেরকম বাবা মা সাপোর্ট করছে, চোখ তুলে দেখো না কে এসেছে, মানে কি সুন্দর করে মেয়ে নাচতে নাচতে ঢুকছে, বাপ নাচতে নাচতে খিচুড়ি রান্না করছে, তো এইসব জিনিসগুলো আগেও হতে পারতো, সম্মানের সাথে হতে পারতো, কি একটা হুল ফোটাতে পারতো না, ঠিক আছে, না এখানে হুলের কোনো ক্রেডিট নেই, তবে হুল শব্দটার এখানে আছে, তো হুল ফোটাতে পারতো না কেউ সেই জায়গায় দাঁড়িয়ে, এখন সবাই হুল ফোটানোর মতো একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। এবার কথা হচ্ছে বউ যা করছে বর তাই করছে, বর বন্ধু বলে ঘুরছে, বউও বন্ধু বলে ঘুরছে। তাহলে সন্তানের ভবিষ্যতের দিকে যখন দুজনে তাকাচ্ছে, কে কতটা বেশি দোষী, কে কতটা বেশি নির্দোষ, দেখো কেউ করছে সংসার বাঁচানোর তাগিদে, কেউ করছে সংসার ফেলে নিজেকে নিজের স্বেচ্ছাচারিতা দিয়ে ঢেকে দেওয়ার তাগিদে। তো অবশ্যই জুলিয়েট যেটা করেছে সেটাকে যেমন অ্যাপ্রিসিয়েট করা যায় না, সন্দীপদা যেটা করছে এই মুহূর্তে আমি সেটাকে অন্তত অ্যাপ্রিসিয়েট করতে পারছি না, পারছি না। আমাকে মিতা সান্যাল দিদিভাই প্রশ্ন করেছিলেন, হ্যাঁ দিদিভাই বলছি, আমি তো জানি না আপনি আমার থেকে ছোট কি বড়, তো যাই হোক এত যখন কমেন্ট করেন রিপ্লাই তো আমি সবসময় করি, আমি কিন্তু আপনাকে কখনো ওই নেগোশিয়েট করি না, তাই না?
তো যাই হোক, উনি বলেছেন ব্লগিংটা কি বর শিখিয়ে দিয়েছিল? ও মা, পুরাতন ভিডিও যদি দেখে থাকেন জানেন না নাকি, দুজনে মিলে এক একটা করে ব্লগ হোল্ড করতো, এডিট হতো সেখানে, তো ব্লগটা বর শেখায়নি, আপনি কি করে জানলেন? আইফোন হ্যান্ডেল করতে পারে পারে না, এটা অবশ্য আপনি কমেন্ট করেছিলেন। আমার এই বিষয়ে সত্যি কোনো জ্ঞান নেই, মানে ওদের পুরাতন ভিডিও আইফোন কেনার ব্লগ দেখেছি, তারপর যে ও আদৌ আইফোন ইউজ করতো না এটা কিন্তু আমার জানা নেই। প্রত্যেকে কিন্তু দুটো ফোন থাকে, এইসব ব্লগারদের প্রত্যেকের দুটো করে ফোন থাকে, একটা হ্যান্ডসেট নর্মাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইউজ করার জন্য হয়, একটা ব্লগিং শ্যুটের জন্য হয়। তো এইভাবে আমার যতদূর মনে হয় ও কিন্তু আইফোন ইউজ করেছে, এবার যদি ওরা বলে যে না ওরা আইফোন ইউজ করে থাকেনি, তারপরেও একটা বাড়িতে আমার হাজবেন্ড আইফোন ইউজ করছে, বাড়িতে ওটা রয়েছে তো নাকি, পদার্থটা তো শো করার জন্য কেনেনি, যে ব্লগের মধ্যে শুধু শো করার জন্য আইফোনটা কিনেছিলাম, কেউ না কেউ তো ইউজ করছে, তার ব্যাটারি ব্যাকআপ কিরকম, ফোনটা দেখতে কেমন, ফোনের ভিতরের কোয়ালিটি কিরকম, কিছু জানবো না আমি, কিছু জানবো না, আমি তো আইফোন ইউজ করি না, আমার তো নিজের একটা এটা অ্যান্ড্রয়েড সেট, তো আমি এখানে আইফোন ইউজ করি না, আমার বরের যে আইফোন রয়েছে তা আমি সেটা চার্জ হচ্ছে আমি জানবো না, ওর কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে আমি নিজে জানবো না, যে আমাকে সারাদিনে কতবার চার্জ বসাতে হচ্ছে আর ওকে সারাদিনে কতবার চার্জ বসাতে হচ্ছে, তার জন্য কি আইফোন ইউজার হতে হবে নাকি, তার জন্য আইফোন ইউজার হতে হবে? আশ্চর্য, বাড়িতে কারোর রয়েছে অথচ আমি সে বিষয়ে জানতেই পারছি না, কারোর থাকা আর আমার পার্টনারের থাকা দুটোর মধ্যে তফাত আছে, তো ওটা ওর পার্টনারের ছিল, নিশ্চয়ই শ্বশুর শাশুড়ি কেউ আইফোনটা ইউজ করতো না, তো এখানে দাঁড়িয়ে ও এটুকু জানে না, এই বিষয়টা ভীষণ একটা হাস্যকর বিষয়। ফোনের ভিতরে কি রয়েছে টেকনোলজি সেগুলো সম্পর্কিত বাদ দিলাম, ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দেয় সেটাও জানে না, কি করে পাওয়ার ব্যাংকের সাথে ওটা অ্যাটাচ হয় কি হয় না সেটাও জানে না, মানে একটা দুর্বিষহ ব্যাপার স্যাপারগুলো ঘটে যাচ্ছে আজকাল, যাকে কিছু বলার নেই। এখানে সব থেকে হাইলাইটেড বিষয় যেটা আজকে ছিল সেটা হচ্ছে সন্দীপদা যখন বেরিয়েছে লুকিং গ্লাসের মধ্যে বারবার যাচ্ছে ফোকাস, ওটা দেখানো হচ্ছে নাকি দেখে ফেলছি আমরা, এটাই আমি বুঝতে পারলাম না এন্টায়ার ব্লগ জুড়ে। জীবনে সঙ্গী বেছে নেওয়া অপরাধের কিছু নয়, সঙ্গী মানুষ বাঁচতেই পারে, তবে হ্যাঁ এই মুহূর্তে যে এরকম একটা টান টান সিচুয়েশন চলছে, সেই টান টান সিচুয়েশনে এই জিনিসটা বোধহয় রিভিল না হলে ভালো হতো। এবার আমরা তো বলতে পারি বাকিটা ক্রিয়েটারের ওপরে, মতের মিল যে সবার সাথে হবে এমনটা তো নয়। দেখো, জীবনে সঙ্গী বেছে নেওয়ার মতো সময় পালিয়ে যাচ্ছে না, ক্রিশুর অ্যাকসেপ্ট করার মতো সময় পালিয়ে যাচ্ছে না, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বেশি করে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজের মানসিক স্টেটমেন্টটাকে ঠিকঠাক জায়গায় রাখা। ঠিক আছে, একটা 498 কেস যেখান থেকে জামিনে উনি বেরিয়ে এসেছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই কেসটা থেকে উনি বাইরে বেরোননি, যেহেতু জামিনে বেরিয়ে এসেছেন তাই যে উনি পুরোপুরি নির্দোষ সেটা তো লোকে বলছে না, দোষ থাকলেও মানুষ জামিনে বেরিয়ে আসতে পারে, এবার দোষটা পুরোপুরি যেহেতু ঘাড়ে রয়েছে, ঘাট থেকে উঠে যায়নি, দোষগুলো ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে জুলিয়েটের, সে কতটা ক্লিয়ার করতে পারবে এটা হচ্ছে ব্যাপার। তো এই যে দুজনে এখন কাঠগোড়ায় দাঁড়িয়ে, এরকম ভাবে দুটো কাঠগোড়ায় দুজনে দাঁড়িয়ে রয়েছে, কি মনে হচ্ছে তোমাদের, যে আমি কি খারাপ কথা বলছি খুব একটা? মানে মানুষের জীবনে সঙ্গিনী সহধর্মিনী পার্টনার বন্ধু যাই বলো না কেন, বান্ধবী সমস্ত কিছুর দরকার হয়, তুমি যখন দেখছো এটা নিয়ে পাবলিকলি কাটাছেঁড়া হতে পারে জাস্ট ফর দেখানোর জন্যই, যদি এটা তো দেখানোর জন্য ছাড়া আর কিছু নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি দুটো কাপের রহস্য না রিভিল করতে, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি গাড়ির পিছন থেকে দাঁড়িয়ে কেউ তোমাকে শ্যুট করে দিচ্ছে সেটা না রিভিল করতে, এমন কিছু ক্ষতি হয়ে যেত না, এমন কিচ্ছু ক্ষতি হয়ে যেত না, শুধু মানুষের মনে কিউরিয়াসিটিটা যদি মেনটেন করার তোমার এত ইচ্ছে হতো তাহলে জিনিসটাকে একটু ব্যক্তিগত রাখলে বোধহয় বেটার হতো, সেটা কৃষুর ভবিষ্যতের জন্য আর কেসের জন্য, কে কোন দিক থেকে কি করতে পারে, কার জন্য কি মোড় ঘুরে যেতে পারে সেটা কিন্তু আমরা কেউ জানি না, আইন বিশেষজ্ঞ যে পরামর্শ দিচ্ছে সে কিন্তু বিচার করবে না, সে বিচারে হেল্প করবে, তো তার মতামত নিয়েও যদি তুমি ভবিষ্যতের দিকে এগো তোমাকে ভেবে নিতে হবে যে এই কাজটা যেটা করছি সেটা আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে শো করছি, আর পাঁচটা মানুষ যদি এই কাজটা করে মুক্তি পেতে পারে আমি কিন্তু পাবো না, আমার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মটা চলে ভিউয়ার্সদের ওপর নির্ভর করে, আমার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে জায়গাটা সেটা ভিউয়ার্সদের ওপর ডিপেন্ডেবল, সেটা কিন্তু মহামান্য আদালত বিচার করবে না, আবার আদালত যেটা বিচার করবে সেটা কিন্তু ভিউয়ার্সদের মতের উপর নির্ভর করবে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে এই জায়গাটাকে ঠিক রাখা দরকার ছিল, বাকিটা তার উপরে। মিতা সান্যাল দিদি ভাই আবার কমেন্ট করেছিলেন যে হ্যাঁ তোমার সন্দীপদা তো কোনো দোষ করতেই পারে না, যত পাপ তো করেছে অন্যায় করেছে জুলিয়েট, ও আপনি বোধহয় এটাকে অন্যায় বা পাপ বলে কিছু তালিকায় ফেলেনই না, কি করে ফেললেন বলুন, এরকম কাজ আপনার ঘরেতে আপনার আশেপাশে আপনার মানে ওই কি বলে চক্রাকার জীবনে হামেশাই হচ্ছে, তাই এগুলো ক্ষমা করে দেওয়ার মতো এগুলো জাস্ট ওই কিছু ওয়াহি নেই,
কুছ হুয়াই নেই এরকম একটা ব্যাপারের তালিকায় ফেলা যায়। কিন্তু এই যে আপনি বললেন যে আমি ভাবছি আমার সন্দীপদা প্রেম করছে, এই বিষয়টা বেশ একটা মাখো মাখো বিষয়, আমি সেটাকে ডিফেন্ড তো করবই। ডিফেন্ড করার এখানে কোনো বিষয় আসছে না, সবাই জানে যে সহধর্মিনী উনি আনবেন, অবশ্যই আনবেন, একা হাতে জীবনটা চালানো করা সম্ভব নয়। তবে কেন যে মানে পূর্বে এই কথাগুলো বলেছেন সেই কথাটা বেসলেস হয়ে গেল এই মুহূর্তে দাঁড়িয়ে, নিজেরই কথা নিজেই বলে নিজেই এরকম একটা জায়গায় পরিস্থিতিতে দাঁড়িয়ে পড়েছে। তার জন্যই আমার বলা যে নিজের ব্যক্তিগত জীবনটা যদি একটু ব্যক্তিগত থাকতো কিছুদিনের জন্য, কিছু এমন ক্ষতি হতো না। এখনো মানুষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাজে কথা বলছে, তখনও মানুষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাজে কথা বলবে, ইন ফিউচারও বলবে যদি এই সম্পর্ক সত্যি গিয়ে মানে ভবিষ্যৎ সঙ্গিনী হিসেবে পূর্ণতা পায় আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা জেনে থাকে। তো যে কোনো ক্ষেত্রেই যেকালে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ঘাড়েই বন্দুকটা পড়বে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর ছটা দিন পর যদি মানে আর ছটা মাস পর যদি এই জিনিসটা রিভিল হতো, এমন কিছু ক্ষতি হয়ে যেত না, এমন কিছু ক্ষতি হয়ে যেত না। মেন্টাল সাপোর্ট মেন্টালি দরকার, মেন্টাল সাপোর্ট কিন্তু সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে ভিডিওতে দেখাতে হবে এর কোনো মানে নেই। এটা ভাই আমার মতামত, এবার বাকিটা যে যার মতো যেমনটা বলতেই পারে। আর যতদূর কথা হচ্ছে কৃষু ভবিষ্যতে যত দেরি হবে তত অ্যাকসেপ্ট করতে ওর অসুবিধা হবে, হ্যাঁ এটা একটা বিষয়। বাচ্চা যখন মানসিক দিক থেকে আরো বেশি করে ডেভেলপ করবে, তার সেই মুহূর্তে তার অন্য কাউকে তার একটা জীবনের স্পেশাল জায়গায় বসানোর ক্ষেত্র থেকে খুব অসুবিধে হবে, যখন তার জ্ঞানের পরিধিটা বাড়তে থাকবে, যখন বয়সটা ছোট থাকবে সেই সময় সেই জিনিসটাকে মেনেও নিতে পারবে, বুঝতেও পারবে, তার মেনে নিতে বুঝতে কোনো অসুবিধা হবে না। তবে হচ্ছে কি, সময়টা আর একটু বেশি নিলে বোধহয় ভালো হতো। যতই বলো যে হ্যাঁ তোমার মধ্যে ম্যাচিউরিটি আছে, কিন্তু তোমার ম্যাচিউরিটি সব জায়গায় গিয়ে আলাদা হয়ে যাচ্ছে। কোন জায়গায় বলো তো দাদা? একটা জায়গাতেই, যে জায়গায় গিয়ে তোমার মনের ভিতরের খারাপ লাগাটা, তোমার মনের ভিতরের একান্ত খারাপ লাগাটা থেকে তুমি এখন এই ব্যক্তিগত কথাটাকে রিভিল করার জন্য উদ্যত হলে, সেই খারাপ লাগাটা। এটা স্বাভাবিক একটা বিষয়, যে ঠকিয়েছে সে তো গিফট প্যাকিং করবেই, যে ঠকেছে সে জানে ওই ওগুলো দেখে আমার ভিতরে কি চলছে, এটা একটা স্বাভাবিক বিষয়। আর যেসব মানুষরা এগুলো বুঝছে না, যাদের মনে হচ্ছে হ্যাঁ ও তো নাটক করছে, মিথ্যেবাদ, বউ পিটিয়েছে, আবার আরেকটা বিষয় যে বউ পেটানোটা তো আগে, বউ পেটানোটাকে আমি কোনোভাবে অন্যায় বলে মনে করি না। কে বললো ভাই, কে বললো বউ পেটানোটাকে আমি অন্যায় মনে করি না? এখন আমার বর যদি আমাকে বিনা দোষে পেটায়, আমি তার হাতটা কি ছেড়ে দেবো? না মানে আমার হাতটা কি আমার আমার হাতটা কি কাজ করে না? না, এই এই যে হাতটা এটা কাজ করে না, পা কাজ করে না, ব্রেন কাজ করে না, না ফিজিক্যালি কি আমি আনফিট? না তো। তো আমাকে কেউ অকারণে হিট করছে, আমি তাকে হিট ব্যাক করব না কি? কেন, সে কি আমার প্রতি পরমেশ্বর সেই কারণে? মানে তার জন্য সে আমাকে অকারণে যা ইচ্ছা করে যেতে পারে আমি সবটা মেনে নেব? তা তো নয়। আর সে যদি আমার কারণে আমাকে ধরে পেটায়, তাহলে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি কি করব? আমি অসহায়ের মতো বলতে পারি আমি থানায় যাব, কিন্তু তুমি এটা কিন্তু ঠিক করছো না। কি করছি? ভয় দেখাচ্ছি আমি এটা তাকে, কারণ আমি জানি আমার দোষ আছে। এই মুহূর্তে মুক্তি পেতে গেলে এটাই একমাত্র রাস্তা তাকে থামাবার জন্য, তো ও সেটাই করেছে। আর ওর মুখের মধ্যে ওই মানে কি বলবো, অপরিষ্কার যে একটা হাসি আমরা শুনতে পাচ্ছিলাম। অপরিষ্কার কেন? কারণ পরিষ্কার ভাবে ও না তো হাসছিল না তো কাঁদছিল, তাই ব্যাপারটা এরকম ওই হাসতে হাসতে চোখ দিয়ে এরকম একটা ব্যাপার ক্রিয়েট করে না, সেরকম একটা হয়ে গিয়েছিল। ওকে কিভাবে হিট করেছে সেটা কিন্তু আমরা কেউ দেখিনি, ঠিক আছে? বান্ধবীর সাথে কথা বলছে, বান্ধবী লাইনে রয়েছে, বান্ধবী কল রেকর্ড করছে, আর বর সে সময় সেই পরিস্থিতিতে তাকে হিট করছে ওরকম ভাবে যেটা ও ডিসক্রাইব করেছে, যে ওকে খুব খারাপ ভাবে হিট করেছে। সেই হিট করার পরেও তিন দিন পর তাকে কোনো ডক্টর ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়নি, আর আপনি বলছেন আমি সেই ডোমেস্টিক ভায়োলেন্সটাকে সাপোর্ট করছি। বাহ বাহ, কে বলল? ওর সঙ্গে যদি ডোমেস্টিক ভায়োলেন্স হতো না, এতদিনে ডক্টরি সার্টিফিকেট ওর কাছে থাকতো, 498 এর কেস না করতে হলেও থাকতো, কারণ ওর বাবা ফোন কলের মধ্যে কিন্তু এই কথা স্পষ্ট বলেছে, আমি মাইনে পেলেই মেয়েকে নিয়ে যাব। মেয়েকে তো মেরে বুকে পিঠে কালশিটে দাগ করে দিয়েছেন, সবাই জানে এরকম কিছু হয়নি। তাই না তো ডক্টরের ট্রিটমেন্টের প্রয়োজন হয়েছে, না তো ডক্টরের কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন হয়েছে, আর না তো সেটা পাবলিকের কাছে উঠে এসেছে। কি মনে হয়, ওদের কাছে এই এভিডেন্সটা থাকলে ওরা এতদিন চুপ করে থাকতো? না। তো ডোমেস্টিক ভায়োলেন্সকে সাপোর্ট করার কোনো প্রশ্নই আসে না, নিজে ভুল করেছে তাই সেই জায়গায় চুপ করেছিল। যদি মনে করতো যে না আমি ভুল করিনি, তাহলে ও সেই দিনকে 498 এর কেসটা সেই রাতেই করতো, যেদিন হাতে করে নোরা নিয়ে বেরিয়ে গেছে, বুঝতে পেরেছেন? তাই এই জিনিসটাকে যতই আপনি যুক্তি দিয়ে আমার কাছে প্রেটেন্ড করার চেষ্টা করুন না কেন, না আমি রাগ করছি না, রাগ করতে যাব কেন, না তো জিনিসটা আমার সাথে হয়েছে, আর না তো এই বিষয়টাকে আমি এরকম ভাবে আমল দিচ্ছি।
ও যেটা প্রিটেন্ড করার চেষ্টা করছে সেটা একটা সম্পূর্ণ নাটকীয় বিষয়। ভবিষ্যতে ওকে না এটা বলতে হয় যে আমি তো সম্পূর্ণটা তোমার নামে মিথ্যে কথা বানিয়ে বলেছি, ঠিক যেমনটা একজন কমিউনিটি পোস্টে বলেছে সেরকম ভাবে। তো এই দিন যাতে না আসে সেই কামনাই করব। আপনি আপনার জায়গায় ঠিক থাকুন, আমি আমার জায়গায় ঠিক থাকি। বাকি ক্রিয়েটাররা তো যেভাবে নিজেদের গেম প্ল্যান ঘোরানোর সেভাবে গেম প্ল্যান ঘোরাতেই থাকবে, আমরা তো শুধু মতামত দিতে পারি অ্যাজ আ ভিউয়ার, অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটার সাথে তোমরা নিজেরা কতটা সহমত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। অ্যাজ ইউজুয়াল আমি এই কথাটা তোমাদেরকে সবসময় বলে থাকি, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের সকলের অ্যাপ্রিসিয়েশন। তোমরা পাশে না থাকলে আমার মতামতের এখানে কোনো গুরুত্ব নেই। তো তোমাদেরকে সবার আগে আমার প্রায়োরিটি দেওয়া দরকার, তাই নেগেটিভ হোক বা পজিটিভ প্রত্যেকটা কমেন্টার আমার কাছে অনেক মূল্যবান। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা।